হাই আপনারা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাটিকের একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে খুব সহজে বাসায় আপনারা আপনাদের শৌখিনতা জিনিস হিসেবে বাটিকের পর্দাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি সাদা কালো ভার্সন দিয়ে একটা পর্দা তৈরি করছি, একটা একটা জানালার জন্য পাঁচটা পর্দা তৈরি করছি। এখানে বাটিকের পর্দা তৈরি করতে বা বাটিকের কাজ করতে হলে প্রথমে আমরা যে কাপড়টাতে বাটিক করব ওইটা আগে ভালো করে ওয়াশ করতে হবে, যাতে মারটা মারমুক্ত হয়। মার থাকলে বাটিক রংটা ভালো করে বসবে না। আমি এখানে একটা জানালার জন্য পাঁচটা পর্দা তৈরি করছি আর প্রতিটা পর্দা দেড় গজ করে। আমি আগে পর্দাগুলো তৈরি করে নিয়েছি, এরপর এগুলোকে ওয়াশ ভালো করে ওয়াশ করে মারমুক্ত করছি, আয়রন করে নিচ্ছি। এই পর্দাটা আমি মার্বেল দিয়ে করে নিচ্ছি। এই একটা পর্দাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা ভাগে স্পাইরাল হয়েছে আর একটা ভাগে আমি মার্বেল দিয়ে এটা একটা ডিজাইন করছি। এই যে পোর্শন আমি মার্বেল দিয়ে করছি এখানে প্রায় 35টার মতো মার্বেল লেগেছে, আর অন্য পাশটা আমি স্পাইরাল ডিজাইনটা করছি। এরপর আসলো আরেকটা পর্দা। এই পর্দাটা করার জন্য আমাকে কাগজ দিয়ে দুইটা ডাইস বানিয়ে নিয়েছি। এটা ডাইসটা বানাতে হবে এই কারণে না সমানভাবে হবে না, তাই এখানে ডাইসটা আমি সমান যাতে হয় সবগুলো দেখতে ভালো লাগবে, একটা বড় একটা ছোট হলে ভালো লাগে না। আমি সুন্দর করে এগুলোকে ড্র করে নিচ্ছি কাপড়ের উপর ডাইসগুলো রেখে। অনেক সময় পেন্সিল দিয়ে ভালোভাবে হয় না, এক্ষেত্রে আপনারা কালারফুল চকগুলো ইউজ করতে পারেন। এভাবে করে আমি পুরো পর্দাটা ড্র করে নিব। এই ডিজাইনের আমার দুইটা পর্দা হবে, একটা জানালার পর্দায় পাঁচটা পর্দা, এই ডিজাইনের আমার দুইটা পর্দা হবে। আমি পুরো পর্দাটা এভাবে সমানভাবে ডাইসগুলো দিয়ে ড্র করে নিয়েছি। এবার আসলো সেলাই করার পালা। সুতার এক পাশে গিট দিয়ে এটা আমরা সেলাই কাঁথা সেলাইয়ের ফুল দিয়ে এটা সেলাই করে নিতে হবে। টাইম লাগবে এই ডিজাইনটাতে, একটু একটু কষ্ট হয়, একটু টাইম নিয়ে কাজটা করতে হবে। নিজের করা শৌখিনতা জিনিস বানাতে খুব ভালো লাগে, একটু কষ্ট হলেও এই ডিজাইনটা খুব সুন্দর হয়। একটু সুতা রেখে এটা কাটতে হবে, যাতে পরবর্তীতে ওই সুতা দিয়ে এটা বাঁধতে হবে, তাই একটু একটু সুতা রেখে এটা কেটে নিতে হবে। এরপর আবার এটাকে একটা সুতায় গিট দিয়ে কাঁথা ফুট দিয়ে এটা করে নিতে হবে। Thank you.
এভাবে করে আমি প্রত্যেকটা ড্রগুলো সুই সুতা দিয়ে এভাবে সেলাই করে নিব। আমি পুরো পর্দাটা ড্র এটা সেলাই করে নিছি, ড বরাবর সব করে সবগুলো সেলাই করে নিছি। এবার আসলো বাদার পালা। সুতাটাকে একদিকে টানলে এটা এক পাশ হয়ে যাবে, তারপর এটা জোর করে চেপে চেপে এটাকে বেঁধে নিতে হবে। এখানে যেমন দুইটা দুইটা শাড়ি ছিল, প্রথম শাড়িটা আমি এবার সুতা দিয়ে বেঁধে ফেলবো, তারপর উপরের শাড়িটা বাঁধবো, তারপর মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকবে ওই জায়গাটা আমি এক্সট্রা সুতা নিয়ে ওটা ভালো করে বেঁধে দিব, এমনভাবে বাঁধবো যাতে রং এখানে ঢুকতে না পারে। দুদিকে সুতা দিয়ে ভালো করে বেঁধে মাঝখানে একটা জায়গা থাকবে ফাঁকা জায়গা, ওইখানটাতে আবার এক্সট্রা একটা সুতা নিয়ে ওই জায়গাটাও আমি ভালো করে বেঁধে নিচ্ছি যাতে করে ওই জায়গাটা রং ঢুকতে না পারে। খুব ভালোভাবে যদি আপনারা বাঁধতে পারেন তাহলে ওই জায়গাটা রং প্রবেশ করবে না, যদি আপনারা এটা হালকাভাবে বাঁধেন তাহলে এখানে রং ঢুকে দিতে পারে, তাহলে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমি পুরো পর্দাটা বেঁধে নিছি, দেখুন আমার পুরো পর্দাটা বাঁধা হয়ে গেছে। এবার আসলো আরেকটা পর্দা, এই পর্দাটাকে আমি স্পাইরাল পুরো আগা গোড়া পর্দাটা বা স্পাইরাল করে বেঁধে নিব, এই জন্য আমি পর্দাটাকে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিয়ে এটাকে মুছিয়ে নিব। এরকম আমি খাতা শিলার মোটা সুতা দিয়ে এটা খুব ভালোভাবে শক্ত করে বেঁধে নিয়েছি, এটাকে জাস্ট মুষ্টিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে, এটাকে বলা হয় স্পাইরাল। এরপর আসলো আরেকটা পর্দা, এটা প্রথমে যে পর্দাটা দেখেছিলাম হাফ স্পাইরাল হাফ মার্বেল, এরকম আমার দুইটা পর্দা হবে, টোটাল এখানে পাঁচটা পর্দা। এখানে একটা পোর্শন আছে মার্বেল দিয়ে বাঁধা আর একটা পোর্শন আমি স্পাইরাল করে নিচ্ছি, এক্ষেত্রে আমি ট্যাপ দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে নিছি। এটা জুড়ে বাঁধতে হবে না হলে রং কিন্তু ঢুকে যেতে পারে, আর রং ঢুকে গেলে ড্রটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আমার রংটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে প্যাচ করে নিয়েছি যাতে এটা গোড়া গোড়া থেকে না যায়। এখানে কোস্টিক আর হাইড্রোস্টা নিয়ে নিয়েছি, এখানে আমি পাঁচটা পর্দার জন্য প্রতি দেড় গজ একটা পর্দার জন্য আমি এক তুলা রং দিয়েছি, টোটাল এখানে আমি পাঁচ তুলা রং ইউজ করবো, পাঁচ তুলা রঙের সাথে হিসাব করে এখানে এই এগুলো পদার্থগুলো দিতে হবে, কেমিক্যালগুলো দিতে হবে। এখানে আমি এক গজের জন্য হিসাব করে আমরা এক লিটার পানি দিই, এখানে আমি পাঁচ লিটার পানি দিয়ে নিয়েছি, আগে এটাকে গরম করে নিয়েছিলাম, গরম পানির মধ্যে কেমিক্যালগুলো দিতে হবে। কেমিক্যালগুলো দিয়ে একটু নেড়ে নিব, আর একটা কথা আমার পর্দাগুলোকে কিন্তু আমি এক ঘন্টা আগে ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যদি পর্দাগুলো পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে রং ভালোভাবে ঢুকবে না বা
কালার ভালোভাবে ফুটবে না। এরপর যে আমি রংটা দিয়ে নিলাম, একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি, রংটা সব কানে যায়। আপনারা চাইলে একসাথে না করো, এক একটা পদের জন্য এক তুলা রং দিয়ে 1 লিটার পানির মধ্যে করে নিতে পারেন। ভালো করে চুবিয়ে নিচ্ছি, তাতে রংটাও চারদিকে ভালোভাবে যায়। আমার পর্দাগুলোকে ওয়াশ করে ভালোভাবে কয়েকবার পানি বদলি বদলি ওয়াশ করে এগুলোকে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সুতা মুক্ত করতে হবে, এগুলো একটু টাইম নিয়ে করতে হবে। শৌখিন জিনিস, একটু টাইম লাগবে। এগুলোকে ভালোভাবে ছোটো কাছে দিয়ে এগুলোকে কেটে কেটে নিতে হবে। এগুলো একটা সাবধানে কাজগুলো করতে হবে, পানিতে ভিজার পর সুতাগুলো আরো শক্ত হয়ে যায়। আমার সবগুলো পর্দা ভালো করে ধুয়ে রোদে শুকাই দিয়েছেন। রোদে শুকানো যাবে না, ছায়াতে দিকে দিতে হবে, না রোদে দিলে রং জল যেতে পারে। আমার 5টা পর্দা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী রুমে, বাটিক পর্দাগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।